আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি শরীয়তপুর। যেতে যেতে বর্তমান রাস্তার একটু বর্ণনা দেই। যাত্রাবাড়ি থেকে আমরা উঠে যাই শরীয়তপুর সুপার সার্ভিসে, আর আজ আমরা যাব পদ্মা সেতুর উপর দিয়ে, যার কারণে সময় খুবই কম লাগবে। বাস তার টপ স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে আরও দ্রুত চলে না কেন, কারণ এই হাইওয়েটি দ্রুতগামী গাড়ি চলাচলের জন্যই নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা, আর এখন যাচ্ছি আমরা পদ্মা সেতুর উপর দিয়ে। ঠিক 1 ঘন্টা 50 মিনিট পর আমরা শরীয়তপুর এসে পৌঁছাই। বাসায় যাবার পর সবাই মিলে চলে যাই পুকুরে গোসল করতে, কারণ একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল। যেহেতু এত দূর থেকে চলে আসছি, সেই জন্য আমরা সবাই মিলে এখানে চলে আসি গোসল করতে। আর সেই দিন আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমরা সবাই রেডি হয়ে সেখানে যাওয়ার জন্য তৈরি হই। Ah!
এরপর গ্রামের সবাই চলে আসে নতুন বউ দেখার জন্য। গ্রামে বিয়ে হওয়ার পর সবাই আর কি নতুন বউ দেখার জন্য একটু এক্সাইটেড হয়, সেই জন্য সবাই চলে আসে। এরপর সবাই মিলে আমরা খুব মজা করি। এরপর দিন আমাদের সবার যাওয়ার দিন চলে আসে, কারণ সবাই আমরা ঢাকা থাকি, ঢাকায় সবারই কাজ, কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা চলে আসছিলাম। এরপর আমরা চলে যাই আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে। আমরা বাসে উঠি 5:40 দিকে, তো আমরা পদ্মা সেতুতে পৌঁছাই প্রায় 6:30 দিকে। এরপর ঠিক 7:00 দিকে আমরা ঢাকা পৌঁছাই।